এইরকম একটা ফুল দিয়ে আমার যেন গাইবান্ধা থেকে যায়। এই গাইবান্ধা আপনার আপনার পূর্বপুরুষরা এখানে গোটা বড়টা করেছে। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি, আমি কিন্তু খুবই ইনফরমাল, ফর্মাল কথা আমি খুব একটা জানি না, এবং অনেকের সর্বিকতাও নাই, নান্দনিকতাও নাই, অনেকের রবীন্দ্র প্রতিবার বিচ্ছিরণও কিন্তু আমার বক্তব্যে বেশিরভাগ সময় পাবেন না। যা ধারণ করি, যা বুঝি, যা ইয়ে করি, সেটা প্রকাশের চেষ্টা করি। এটা প্রাসঙ্গিকতা বিভোগ হয়, যেমন আজকের হয়েছে কয়েকটা ব্যাপার। তো আমি আপনাদের আন্তরিক সাহায্য সহযোগিতা এবং দোয়া চাই, দোয়াটা আন্তরিক দোয়াটা চাই, যাতে করি এভাবে একটা প্রচ্ছন্ন আলোক ছটা একটা ফুলের বিদায়ও যেন এখান থেকে নিতে পারি সুস্থতা এবং সাবলীলতা সহ। আমার এতটুকু বলবো, ইনশাল্লাহ সেটা পারবেন। আমরা তো আমার আমি আসলে লজ্জিত যে হওয়া উচিত ছিল আরো একদিন আগে, কিন্তু আমার আজকে প্রথম ওয়ার্কিং ডে, প্রথম ওয়ার্কিং ডে। তো আশা করি আপনারা, তো আশা করি আপনারা এই যে অনিচ্ছাকৃত এই যে একদিন ডিলেট, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি আমার ওয়ার্কিং ডে শুরু করেছি, এবং পুলিশ লাইনে ছিলাম, এটাও পুলিশের সাথে পরিচয়ের আগেই আপনাদের সাথে পরিচয়ের প্রত্যয় আমার ছিল। তো হচ্ছে যে সরকার এবছর যারা আমাদের পুলিশ সন্তানরা পাশ করলেন এসএসসি, এদের এদের জন্য হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্রেস্ট গিফট এবং ইয়া ছিল, এবং ওটা প্রদানের লাস্ট ডেট ছিল আজকে বাচ্চাদেরকে, পুলিশ সন্তানদের। এরকম 24 জন ছিল, এটা শেষ করে আপনাদের আবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিসি অফিসে ছিল, ওখানে জাস্ট হাজির দিয়ে আপনাদের কাছে আসলাম। তো আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি বিশেষ প্রসিডিউসের একজন সদস্য। গত বৃহস্পতিবারে 8 তারিখ লাইট অপারেন্টে আপনাদের এই জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেছি। তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনাতে, আর ব্যক্তিগত জীবনে যেটা হয় আমরা সবাই কাছে, আমি বিবাহিত এবং আমার দুটো বাচ্চা আছে, আর আমার পরিবার ঢাকাতে থাকে। বাচ্চারা যেহেতু বড় বাচ্চাটা 7-এ পড়েন, যার জন্য বাচ্চাদের স্কুলের জন্য আমাকে মনে হয় এই, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, কাজও করেছি, মোস্টলি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সিরাজগঞ্জে ছিলাম, মেইনলি ঢাকা বেশ কাজ করেছি সিরাজগঞ্জে বছর খানিক কাজ করেছি। তো এরপরে প্রসঙ্গত কথা হবে, আমরা আসলে সবার পরিচয় থাকি, এবং তার কাছে একটা ইনফরমেশন ব্যাংক যেন সে কে পারবে, অনেক প্রকৃত থাকে আপনার পরিবারের 5 জন সদস্যের ভিতরে কেউ একজন স্পোর্টসে ভালো, কেউ কালচারালি ভালো, কেউ স্পোর্টসম্যান, কেউ ইনফরমেটিভ, এরকম একজনকে আমি জাজ করতেছি, এবং এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, যাতে করে আপনাদের কিছু ব্যাপারে সুবিধা হবে। এছাড়া তো আমি আছি, আমি সবসময় আমাকে পাবেন, আর তাকে সকল তথ্যের জন্য পাবেন, আমাকে কাছে পাবেন। আর যেটা আসলে সাহায্য তো চাইছি, জানেন যে আপকামিং কিছু চ্যালেঞ্জও আছে। আমি এখানে এসে যে প্রচ্ছন্ন যেভাবে মানুষ শুরু করে, এখানে দেখেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটা শিডিউল আছে, তারপর জাতীয় সংসদের একটা আসনের, আপনি জানেন যে আপকামিং, আপনারা জানেন, তো সব কিছু মিলে এরপর মহান বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের স্মৃতিকথার মাস, এই মাসের সাথে বিজয় সব কিছু জড়িত। তো এরকম কিছু রাষ্ট্রীয় প্রোগ্রাম অসংখ্য রয়েছে, তো আমরা চেষ্টা করছি, জেলা পুলিশ চেষ্টা করছি সবগুলো প্রোগ্রাম সমন্বয় করে একটা সুন্দরভাবে প্রথম মাসটা, যেন প্রথম মাস ওদেরকে আমি বলেছি যে 3 মাস চালানোর দায়িত্ব হচ্ছে তোমাদের, গতকাল 1 মাস কমিয়ে দিয়েছি যে 2 মাস তোমরা চালাও, এরপরে আমি চালাবো। তো আমি আপনাদেরও সাহায্য চাইবো যে প্রথম মাসটা হচ্ছে আমরা সবাই মিলে চালাই, তারপর আমি যখন চালু হব বা আমি যখন বুঝতে শিখব, আমি যখন হাঁটতে শিখব, তখন আমি আপনাদেরকে সর্বতোকরণে সাহায্য করার পারঙ্গমতা অর্জন করলে শতভাগ করব, শতভাগ। আমি যেটা বলি অন্তরাত্মা থেকে সেটা বিশ্বাস করি, সেবার ব্রতী নিয়ে
মানসিকতা নিয়ে এখানে এসেছি তথা পুলিশি পুলিশকে সেবাধর্মী একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তরিক প্রত্যয় আমার আছে পারিবারিক শিক্ষাও সেটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশও আমাকে সেই শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষা মহান ব্রতী আছে আসার সময় আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইজিপি মহোদয় এই জেলা সম্পর্কে আমাকে ব্রিফ করেছেন অন্যান্য সিনিয়র কর্মকর্তা যারা এখানে ইতিপূর্বে আপনাদের জেলায় পাঁচজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে সিনিয়র স্যার যারা এখানে চাকরি করেছেন সবাইকে আপনারা চেনেন মন্ত্রী মহোদয় বলেছেন যে এদের সাথেও কথা বলে যাও অনেক ব্যাপার তো আমি অন্তরাত্মা থেকে সবকিছু নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করব যে এগুলোকে আন্তরিক প্রয়াস দিয়ে এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে এবং পেশাদারিত্ব গাইবান্ধাবাসী আইন শৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য প্রত্যাশা পূরণে আমার পারঙ্গমতা সব কিছু